এই যে সবাই আইসিএসবির জন্য এত উদগ্রীব উদগ্রীব না, জি স্যার যে আইসিএসবিতে কম্পিউটার ল্যাবে পরীক্ষা হয়, আইকিউ পরীক্ষা হয়, ম্যাট্রিক্স পরীক্ষা হয় এবং সাইকোমেট্রিক্স পরীক্ষা। ইয়েস স্যার। এখন সোলজার ট্রেনিং একাডেমি বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ ডিফেন্স কোচিং প্রতিষ্ঠান হিসেবে কিন্তু জায়গা করে নিয়েছে। জি স্যার। জি স্যার। যারা বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী অথবা বিমান বাহিনী অফিসার পদের জন্য অংশগ্রহণ করতে আসে আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে, যারা আগামীতে আসবে আইএসএসবি পরীক্ষার প্রস্তুতিমূলক কোচিং করার জন্য, তাদের সুবিধার্থে আমাদের এই প্রতিষ্ঠানে আমরা একটি কম্পিউটার ল্যাব স্থাপন করছি। এই কম্পিউটার ল্যাবের মধ্যে দিয়ে আমরা সোলজার ট্রেনিং একাডেমিতে যারা কোচিং করতে আসবে আইএসএসবি পরীক্ষা বা প্রস্তুতি নিতে আসবে তাদেরকে আমরা কম্পিউটারের সম্পূর্ণ আইকিউ, ম্যাট্রিক্স এবং সাইকোমেট্রিক্স এবং অন্যান্য যে পরীক্ষা রিলেটেড আছে কম্পিউটারের মধ্যে দিয়ে তোমাদেরকে পার হতে হবে, সেই পরীক্ষাগুলোর জন্য আমরা এখানে ল্যাবের স্থাপনের কাজ শুরু করে দিয়েছি। এই ল্যাবে বসে তোমাদের সৌভাগ্য হবে, তোমরা আইএসএসবি পরীক্ষা দিতে যাওয়ার আগে আইএসএসবি পরীক্ষার মতন তোমরা আইকিউ প্র্যাকটিস করতে পারবা, ম্যাট্রিক্স প্র্যাকটিস করতে পারবা এবং অন্যান্য যে পরীক্ষার বিষয়গুলো থাকবে কম্পিউটার রিলেটেড সেগুলো তোমরা প্র্যাকটিস করতে পারবা। তোমাদের কথা মাথায় রেখে আমি মনে করি বাংলাদেশে অন্য প্রতিষ্ঠানগুলোতে এরকম সুযোগ সুবিধা আছে কিনা আই ডোন্ট নো, বাট আমি চেষ্টা করি আমার সোলজার ট্রেনিং একাডেমিতে যখন আইসিএসবির জন্য কেউ পরীক্ষার্থী বা কোনো স্টুডেন্ট আসবে প্রস্তুতি নিতে, তারা যেন প্রপার গাইডলাইনটা আমাদের এখান থেকে পায়। আজকে তোমরা এই গাইড রুমে বসে আছো কম্পিউটার ল্যাবে, আগামী কয়েকদিনের মধ্যে দেখবা যে এখানে বসে তোমরা পরীক্ষা দিচ্ছ। কারণ সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটু সময় লাগে, একটা ল্যাব স্থাপন করার ক্ষেত্রে একটু সময় লাগে, এই সময়গুলো আমাদের একটু চ্যালেঞ্জ হয়ে গেছে। আমরা চেষ্টা করছি খুব তাড়াতাড়ি তোমাদের সামনে তোমাদের কম্পিউটার রিলেটেড আইকিউ পরীক্ষা এবং ম্যাট্রিক্স পরীক্ষা বা সাইকোমেট্রিক্স পরীক্ষাটা রিপ্রেজেন্ট করার জন্য। Yes sir, yes sir. বসে এখানে প্র্যাকটিস করতে পারবা, তোমরা বসে এখানে আইসিএসবির জন্য কি ধরনের কম্পিউটারে কি বিষয়গুলো আছে সেগুলো ভালোভাবে তোমরা প্র্যাকটিস করে যেতে পারো। এর পাশাপাশি শুধুমাত্র কম্পিউটার ল্যাব দিয়ে তো আর আইসিএসবিতে চান্স পাওয়া সম্ভব না, সম্ভব না। কম্পিউটার ল্যাব হচ্ছে একটা পরীক্ষার অংশ, কম্পিউটারের মধ্যে দিয়ে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে, ল্যাপটপের মধ্যে দিয়ে তোমাদেরকে আইকিউ পরীক্ষা, ম্যাট্রিক্স পরীক্ষা অংশগ্রহণ করতে হয়, তাই না? Yes sir. এই পরীক্ষায় তোমাদেরকে উত্তীর্ণ শুধুমাত্র প্রথম স্টেপে, তারপরে তোমার সাইকোলজিক্যাল পরীক্ষা আছে, তারপর পার্সোনালিটি পরীক্ষা আছে, দ্বিতীয় দিনের জিডিও পরীক্ষা আছে, ডিগ্রি পেপার আছে, প্ল্যানিং এক্সারসাইজ আছে, পিজিটি, এজিটি, সিটি, আর অনেক ধরনের পরীক্ষা অংশগ্রহণ করতে হয়। তো সুতরাং ওভারঅল সবগুলো বিষয় নিয়ে কিন্তু আমরা এখানে আমাদের প্রস্তুতিটা দিয়ে থাকি। যারা ধরো এখন বর্তমানে ব্যাচে যারা প্রস্তুতি নিচ্ছ আইএসএসবি এর জন্য, তারা কি আনস্যাটিসফাই? তুমি কি স্যাটিসফাই না প্রস্তুতি নিয়ে? কারণ আমি যে বল বড় করে বলি, কারণ আমার সোজা ট্রেনিং একাডেমিতে আমি খুবই স্বল্প খরচে কিন্তু কোচিং করি, খুবই স্বল্প খরচে কোচিং করানো হয় এবং স্ট্যান্ডার্ড যে বিষয়গুলো আছে স্ট্যান্ডার্ড বিষয়গুলো ফলো করে কিন্তু আমরা কোর্সটা সম্পন্ন করি বা তোমাদের আইসিএসবির জন্য উপযুক্ত করে গড়ে তুলি, যাতে তোমরা আইসিএসবি তে গিয়ে ভালোভাবে নিজেদেরকে শো করাতে পারো এবং একজন গর্বিত সামরিক অফিসার হিসেবে গ্রিন কার্ড অর্জন করতে পারো। সুতরাং আগামীতে যারা তোমরা আসবা বা আগামীতে যারা নতুন শিক্ষার্থী আসবে বা নতুন স্টুডেন্ট যারা আসবে, অবশ্যই তাদের জন্য একটা দারুণ মোচন হয়ে গেল যে রংপুর সোলজার ট্রেনিং একাডেমিতে এসে তারা কম্পিউটার কম্পিউটার ল্যাবে বসে আইসিএসবির মতন তারা আইকিউ এবং ম্যাট্রিক্স এবং সাইকোমেট্রিক্স গুলো প্র্যাকটিস করতে পারবে। এই সুযোগ সুবিধা কিন্তু অনেক জায়গায় কিন্তু নাই আমার জানা মতে, এই সুযোগটা শুধুমাত্র আমরা তৈরি করে দিচ্ছে সোজা একাডেমির পক্ষ থেকে। যারা আগামীতে ইনশাল্লাহ আসতে চাও বা যারা আগামীতে আসবে আমাদের প্রতিষ্ঠানে আইসিএসবি কোচিং করার জন্য, অবশ্যই এটা তোমাদের জন্য একটা নতুন দ্বার খুলে গেল। আজকে হয়তো বা তোমরা একটু হলেও বাধা বিঘ্নতার মধ্যে দিয়ে আইকিউ ম্যাট্রিক্স গুলো প্র্যাকটিস করছো, কিন্তু আগামী দিনে তোমার এই সিটেই নতুন আরেকজন এসে সে বাধাহীন অবস্থায় সে পরিপূর্ণ একটা আইসিএসবি প্রস্তুতি এখান থেকে নিতে পারবে। সম্পূর্ণ এই দৃষ্টিকোণে সম্পূর্ণ এই বিষয়গুলো মাথায় রেখে আমাদের এই ল্যাব স্থাপন করা।
পরামর্শ নিতে হবে, ভালো গাইডলাইন মানতে হবে এবং নিজের শতভাগ চেষ্টাটা রাখতে হবে নিজের সাথে, তাহলে ইট উইল বি পসিবল টু রিসিভ গ্রিন কার্ড ফ্রম দা আইসিএসবি বোর্ড। এই হচ্ছিল বিষয়। যারা নতুন শিক্ষার্থী আসো বা যারা নবীন আমাদেরকে দেখছো, অবশ্যই শ্রোতা ট্রেনিং একাডেমিতে একবার হলেও আইএসএসবির প্রস্তুতি তোমরা নিতে পারো, কারণ আমরা সম্পূর্ণ নতুন আর্মিকে, নতুন মরকে নতুন সুযোগ সুবিধা দিয়ে শ্রোতা ট্রেনিং একাডেমি সার্ভিসটা প্রোভাইড করছে। আইএসএসবির যে প্রোভাইড গাইডলাইনগুলো আছে সেই সার্ভিসটা আমরা দিচ্ছি। অবশ্যই তোমরা এসে অবশ্যই ভিতরে একটা সার্ভিস তোমরা এখান থেকে রিসিভ করতে পারবা এবং তোমার যে লক্ষ্য সেই লক্ষ্যে তুমি অবশ্যই পৌঁছাতে পারবা। কারণ লক্ষ্য পূরণের ক্ষেত্রে সবসময় বাধা আসবে, বিঘ্ন আসবে, এই বাধা বিঘ্নকে অতিক্রম করে লক্ষ্যকে অর্জন করতে হয়। তো সবাই আনন্দিত তো নাকি? কম্পিউটার ল্যাব সেট আপ করছে আনন্দিত? আমরা কম্পিউটারাইজ পরীক্ষার পদ্ধতি চালু করছে আইএসএসবির জন্য সবাইকে হ্যাপি? পরিপূর্ণ ভাবে প্রস্তুতি নিলে আমার যে স্বপ্ন সে স্বপ্ন আমরা পূরণ করতে পারবো, আমাদের বাবা মার মুখে হাসি ফোটাতে পারবো এবং দেশ সেবায় নিজেকে গর্বিত অফিসার হিসেবে নিজেকে নিয়োজিত করতে পারবো। এই হচ্ছে বিষয়টা। সবাই ভালো থেকো, ইনশাল্লাহ আবার আগামীতে দেখা হবে এবং এর মধ্যে আমরা চেষ্টা করছি খুব অল্প সময়ের মধ্যে ল্যাবের সফটওয়্যারের কাজগুলো শেষ হয়ে গেলে তোমাদেরকে নিয়ে এসে আমরা প্র্যাকটিসের কাজ শুরু করে দিই। ইয়েস স্যার, ধন্যবাদ সবাইকে।